আপনিও কি একজন স্যাপিওসেক্সুয়াল? আপনি জানেন স্যাপিওসেক্সুয়াল মানে কি, কাদের বলা হয়? আজকে ভিডিওটি দেখার পর আপনি বুঝে যাবেন যে আপনি একজন স্যাপিওসেক্সুয়াল কিনা। আমি যে কথাগুলো বলবো সেই বৈশিষ্ট্যগুলো, সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো আপনার মধ্যে থাকে তাহলে আপনি বুঝেই যাবেন যে আপনি সত্যিকারের স্যাপিওসেক্সুয়াল কিনা। ফার্স্ট অফ অল বলে রাখি যে স্যাপিও কথাটি কোথা থেকে এসেছে। স্যাপিও শব্দটি এসেছে, স্যাপিও একটি গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে জ্ঞানী বা বুদ্ধিমান ব্যক্তি। এই স্যাপিওসেক্সুয়াল মানুষগুলো তাদেরকেই পছন্দ করে যারা খুবই জ্ঞানী বা বুদ্ধিমান হয়। আমরা সাধারণভাবে কি বলুন তো, আমরা সাধারণভাবে তো কারোর বাহ্যিক রূপ দেখে, তার গলার স্বর শুনে, হ্যাঁ মানে আমরা সে একজন দেখতে সুন্দর তাকে আমরা ভালোবেসে ফেলি, বা সে একজন সুন্দরী, খুব সুন্দর দেখতে, কি সুন্দর 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 চোখ, কত বড় চুল, কি সুন্দর তার স্কিন, কথা বলার স্টাইল, মিষ্টত্ব ভাব, মানে বাহ্যিক রূপ দেখে যদি আমরা প্রেমে পড়ি সেটা তো ন্যাচারাল ব্যাপার। কিন্তু স্যাপিওসেক্সুয়াল ব্যক্তিরা কোনদিন কিন্তু বাহ্যিক রূপ দেখে কিন্তু তারা দুর্বল হয় না, তারা দেখে তাদের বুদ্ধিটা, তারা দেখে তাদের জ্ঞানটা কতটুকু, সেই জিনিসটা। আমাদের ওই ক্লাসের ফার্স্ট বয় যারা র্যাঙ্ক করে, যারা ক্লাসের ফার্স্ট বয়, তারা কিন্তু স্যাপিওসেক্সুয়াল না, তারা হয়তো ওই বই পড়ার যে ওই মুখস্থ বিদ্যাটা থেকেই সে ফার্স্ট হয়ে গেছে, সেই মুখস্থ বিদ্যাটুকুই, তার বাইরে তার কোনো স্মার্টনেস নেই, তার কোনো নিজস্ব কোনো থট নেই, নিজস্ব কোনো থিওরি নেই, হ্যাঁ ওই জাস্ট মুখস্থ বিদ্যার জোরে সে ভালো মনে রাখতে পারে, সে ভালো স্টাডি করেছে, প্র্যাকটিস করেছে, মুখস্থ বিদ্যার জোরে সে ক্লাসের ফার্স্ট হয়। কিন্তু বিপরীত থেকে দেখতে গেলে দেখা যায় ওই ক্লাসে যে লাস্ট যে ছেলেটি, সে কিন্তু সুন্দরভাবে কথাগুলো বলতে পারে, প্রেজেন্টেশন করতে পারে, সে ভালো, তার সে খুব স্মার্ট, পড়াশোনায় অতটা না ভালো হলেও সে কিন্তু স্মার্ট এবং প্রেজেন্টেশনগুলো খুব গুছিয়ে করে। হ্যাঁ হতেই পারে মুখস্থবিদ্যা কম, তাহলে ওই স্যাপিওসেক্সুয়াল কিন্তু সেই পেছনের লাস্ট বেঞ্চের ব্যক্তিটা কিন্তু। এবং তুমি যদি একজন কুৎসিত হও, তুমি দেখতে অতটা হ্যান্ডসাম না বা তুমি অতটা সুন্দরী না, তাহলে কিন্তু তুমি তোমার ভয় পাবার কিচ্ছু নেই। কারণ তুমি যদি দেখতে সুন্দর নাই বা হলে, সুন্দরী নাই বা হলে, কিন্তু তুমি গুছিয়ে কথা বলতে পারো এবং তুমি অনেকটা বিবেচনা করে, যুক্তি দিয়ে, লজিক দিয়ে কথাটা তুমি একজনের কাছে প্রেজেন্টেশন করো, খুব যে কোনো জিনিসেই তুমি নিজের একটা নিজস্বটা লজিক রেখে কথা বলো, তাহলে কিন্তু স্যাপিওসেক্সুয়াল ব্যক্তিরা তোমার প্রতি আকৃষ্ট হবে। আমরা যেমন কি যে সম্পর্কে নতুন গেলাম, এই এক দুই সপ্তাহ গেল, তারপরে আমরা ওই যাকে ভালোবাসতাম তাকে আর অতটা পছন্দ হলো না, মা ওই খুব টেনে টুনে এক বছর গেল বা ছ মাস গেল, তারপরে আমাদের ভালো লাগে না, আমরা দুর্বল হয়ে প্রেমে পড়ে যাই কিন্তু তারপর আর ভালো লাগে না ওই ব্যাপারটা। কিন্তু স্যাপিওসেক্সুয়াল মানুষরা চট করতে ভালোবাসতে পারে না, তারা অনেকটা সময় নিয়ে ভালোবাসে, কিন্তু একবার যদি ভালোবেসে ফেলে তাহলে সহজে আবার ছাড়তে পারে না, বুঝতে পারলে তো। চট করে কাউকে ভালোবাসে না স্যাপিওসেক্সুয়াল ব্যক্তিরা, সে একটু রিজার্ভ টাইপের থাকে, শুধু ওই কারোর হ্যান্ডসাম বা কি সুন্দরী বা কী সুন্দর মিষ্টি দেখতে, এইসব দেখে কিন্তু সে পটে যায় না বা তার প্রতি দুর্বল হয় না, সে দেখে যে সে কতটা সুন্দর করে বুদ্ধিমত্তাতে লজিক দিয়ে কথাটা বলছে এবং সেটা দেখার পরে সে তার প্রেমে পড়ে যায়, তার প্রতি দুর্বল হয়ে যায়, এবং যদি একবার সে দুর্বল হয়ে পড়ে তাহলে কিন্তু সহজে ভুলতে পারে না। তাই আপনি যদি ভয় পেয়ে থাকেন যে আপনি দেখতে সুন্দর নন, আপনি কিন্তু গুছিয়ে কথা বলতে পারেন, তাহলে ভয় পাবেন না, আপনার জন্য কিন্তু অপর একজন স্যাপিওসেক্সুয়াল অপেক্ষা করে রয়েছে। তাহলে বুঝতে পারলেন আমাদের নর্মাল মানুষ আর স্যাপিওসেক্সুয়ালের মধ্যে কী সম্পর্ক। আমরা তো হোমোসেক্সুয়াল, অনেক নানা ধরনের টার্ম আমরা জানি, কিন্তু এই স্যাপিওসেক্সুয়ালটা কতজন জানি? যদি আপনিও জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানান, আর আমার এই বৈশিষ্ট্যগুলো কি আপনার মধ্যে আছে তাহলে জানাতে পারেন। যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনিও স্যাপিওসেক্সুয়াল। এবং স্যাপিওসেক্সুয়াল একটা জিনিস বলে রাখি, স্যাপিওসেক্সুয়াল কিন্তু নিজের মতো করে থাকতেই ভালোবাসে, এবং নিজের মতো করে যেহেতু থাকে অন্য মানুষের চোখে তারা অহংকারী একজন মানুষ হিসেবে তাদের সামনে মানে পরিচয় লাভ করে, অনেকে ভাবে যে তার অনেক অ্যাটিটিউড, সে হয়তো অহংকার দেখাচ্ছে, কিন্তু না, স্যাপিওসেক্সুয়াল কিন্তু খুব কম কথা বলে কিন্তু লজিকভাবে কথাটা প্রেজেন্টেশন করে, খুব যুক্তি দিয়ে কথাগুলো বিবেচনা করে এবং একটু একটু গাম্ভীর্যতা রেখে সকলের সামনে যায়, এবং তাদের গোষ্ঠীতেও সীমাবদ্ধ, তাদের বিশাল বড় সার্কেল নেই, সীমিত সীমাবদ্ধ, দু চারজন বন্ধু, খুব ফ্যামিলি মেম্বারের সাথে খুব কম বেরোয়, খুব কম এন্টারটেনমেন্ট পছন্দ করে, নিজেকে রিজার্ভ রাখতে পছন্দ করে, এবং তারা তাদেরকেই পছন্দ করে যারা, আবারও বলছি, যারা যুক্তি দিয়ে, লজিক দিয়ে, নিজস্ব বুদ্ধি দিয়ে যারা কথা বলে,
বা উপস্থাপন করে নিজে বক্তব্যকে, তাদের প্রতি এটা দুর্বল হয়ে পড়ে। এই এটুকুই হচ্ছে আজকের মেন ব্যাপার, এটুকুই বললাম। তো কেমন লাগলো আজকে ভিডিওটা, এবং আমাকে অবশ্যই জানান যে আপনিও কি স্যাপিওসেক্সুয়াল কিনা। আমার এই ইউটিউব চ্যানেলের মতো অনেক এরকম ভিডিও আসতে থাকবে, যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা লাইক করুন, লাইক করুন, লাইক তো করছেন না, ভিডিও তো দেখলেন, জানলেন তো, একটা লাইক করে দেন, ইউটিউবে গিয়ে লাইক করে দেন। আপনিও স্যাপিওসেক্সুয়াল কিনা কমেন্ট করে জানান। আমার ফেসবুক পেজ আছে অনন্য রয়, ফেসবুকে আমার ভিডিও আপলোড হয়ে থাকে এবং আমার অনেক নতুন নতুন ভিডিও আসছে, এবং অবশ্যই ওসিডি পার্ট টু নিয়েও আমি শীঘ্রই আসবো। চলো ততক্ষণের জন্য টাটা।